নবীজি সব সময় তার কাফেলার পিছনে থাকতেন এবং দেখতেন যে তাদের কার কি অবস্থা কার কি সমস্যা তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন পিছনে আমাদেরকে হাকিয়ে নিয়ে যাচ্ছেন আমি যেই উটের মধ্যে গমন করছিলাম আমার উটটা ছিল খুবই দুর্বল তোমার এই উটটা অন্যান্য উটের সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারে না কিছুক্ষণ যায় যাওয়ার পরে সে বসে পড়ে আমার মনটা খুবই খারাপ হলো এই কারণে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতে পারতেছি না নবীজির সাথে তাল মিলিয়ে ছুটতে পারতেছি না এবং আমার কাফেলারা আমাকে ছেড়ে তারা আগে চলে যায় আমার উটের কারণে আমি পিছনে থেকে যাই এক পর্যায়ে আমার খুব রাগ হলো আমি রাগান্বিত হলাম রাগান্বিত হওয়ার পরে আমি বলে ফেললাম যে জাবেরের মায়ের নাক ধুলোয় দূষিত হোক আমরা অনেক সময় দেখবেন রাগান্বিত হয়ে বলি দেখি এরকম বলি না তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানে তিনি রাগান্বিত হয়ে ওনার মাকে তিনি অভিশাপ দিয়ে বসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন শোনার পরে বললেন যে এটা কে বলেছে انا جابر ابن عبد الله يا رسول الله নবীজি বললেন কি হয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উটটা খুবই দুর্বল সেটা কাফেলার সাথে মিলিয়ে তাদের সাথে যেতে পারতেছে না এইজন্য আমি রাগান্বিত হয়ে কথাটা বলে ফেলেছি নবীজি বললেন তুমি উট থেকে নামো তাকে নামানো হলো নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের হাঁটুর মধ্যে দুইটা চাপ দিলেন দেওয়ার পরে সেই উটের মধ্যে মৃদু আঘাত করলেন আঘাত করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি এইবার উটের উপর উঠে বসো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম যেই উটটা এতক্ষণ পর্যন্ত হাঁটতে পারতেছিল না এখন সেই উট সকল উটের সামনে চলে যাচ্ছিল সুবহানাল্লাহ নবীজির হাতের বরকতে সবার সামনে চলে যাচ্ছিল তো আমি যে এই কথাটা বলেছি আমার মাকে অভিশাপ দিয়েছি নবীজি বুঝতে পেরেছেন যে আমি খুবই রাগান্বিত হয়েছি এবং আমার খুব মন খারাপ হয়েছে বিধায় আমি আমার নিজের মাকে নিজেই অভিশাপ দিয়ে বসেছি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আমার কাছে আসলেন আমার মন ভালো করার জন্য দেখেন নেতা কেমন হওয়া উচিত কর্মীর মন ভালো করার জন্য এই দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষ তিনি নবী করিম সাল্লাল্লাহু যুদ্ধে যাচ্ছেন এমন অবস্থায় এটা চিন্তা করতেছেন যে আমার এক কর্মীর মন খারাপ হয়ে গেছে তার মনটা কেমনে ভালো করা যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করলেন জাবের তুমি কি বিবাহ করেছো জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাহ করেছি বললেন কাকে করেছো জাবের জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন একজন মহিলাকে বিবাহ করেছি যার আগে একটা বিয়ে হয়েছিল ডিভোর্সে একজন নারীকে বিবাহ করেছি নবীজি বললেন কেন তুমি তো ইয়াং মানুষ যুবক মানুষ তুমি একজন কুমারী নারীকে বিবাহ করতা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার জবাব দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মায়ের ঘরে আমার সাত বোন আমি একমাত্র একজন ভাই সবাই কুমারী আমার যত বোন সবাই ছোট তো আমি চিন্তা করলাম যদি আমি আরও একজন কুমারী নারীকে আমার ঘরের মধ্যে নিয়ে আসি তাহলে এই যে বিবাহে শাদীর যেই বিষয়টা এই বিষয়টা শেখানোর জন্য কোনো মানুষ আমার ঘরের মধ্যে নাই এই জন্য আমি একজন ডিভোর্সি নারীকে বিবাহ করেছি সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনে খুবই খুশি হলেন এবং বললেন যে জাবের তোমার বাবা যখন ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকাল করার আগে তোমার মাথার উপরে কোনো ঋণের বোঝা কি ছেড়ে গিয়েছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো অনেক ঋণ আমার উপর রেখে গেছে নবীজি বললেন তুমি যুদ্ধে চলো যুদ্ধ থেকে আসার পরে তোমার যেই উট এইটা তুমি আমার কাছে বিক্রি করে দিবে এটা বাইতুল মালে চলে যাবে এবং এই টাকা দিয়ে তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসলেন কাহিনী সংক্ষেপ করে বলতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উট বিক্রি করতে এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছেন যে জাবের ইবনে আব্দুল্লাহ যখন উট বিক্রি করতে আসবে তখন তার সেই উটটা যে পরিমাণ মূল্য হয় এই পরিমাণ মূল্যে সেটা কিনে নেবে তারপরে তাকে আমার পক্ষ থেকে কিছু দিরহাম উপহার দিবে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন জাবের ইবনে আব্দুল্লাহ আবার যেতে শুরু করবে তাকে তখন ডাক দিবে ডাক দেওয়ার পরে সেই উটটাও তাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ উট এইটা আমার কাছে বিক্রি করলো টাকা পেলো টাকা পাওয়ার পরে আমি নবীর কাছ থেকে কিছু দিয়ে দিবে এক্সট্রা সেইটা পাওয়ার পরে আবার তাকে সেই উটটাও ফিরিয়ে দিবে সুবহানাল্লাহ কেমন নেতা ছিলেন দেখেন এই কতদিন আগে জাবের রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ হয়েছিল উঠের কারণে সেই মন ভালো করার জন্য এতদিন পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটটা কিনে নিলেন তার উটের সমপরিমাণ টাকা দিয়ে দিলেন এক্সট্রা টাকা দিয়ে দিলেন উটটাও ফিরিয়ে দিলেন সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন খুবই খুশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে উট কিনলেন আবার সেই উটটা আমাকে উপহার দিয়ে দিলেন রাস্তায় নবীজির সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার দেখা সাহাবীরা এমন ছিলেন তারা কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলতেন না কোনো কিছু লুকাতেন না জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দিয়েছেন সেটা আমার জন্য অনেক তবে আমার বাবা যেই পরিমাণ ঋণ রেখে গেছেন সেটা পরিশোধ হবে না নবীজি বললেন তাহলে এক কাজ করো এই বছর তোমার তো একটা খেজুরের বাগান আছে না জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ আছে বললেন এই বছর তুমি যখন খেজুরের বাগানের খেজুর কাটবা তখন তুমি আগে কাটো না
আমাকে এসে জানাইও আমি তোমার বাগানের খেজুর কেটে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খেজুর কাটার সময় হয়ে গেছে নবীজি গেলেন নিজ হাতে খেজুর কাটলেন তারপরে বললেন তোমার বাবার কাছ থেকে যত মানুষ ঋণ পাইতো সবাইকে ডাকো সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের খেজুর থেকে খেজুর দিয়ে তাদের কর্জ মিটিয়ে দিলেন সুবহানাল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো এই বাগানে নতুন নই এই বাগানে কি পরিমাণ ফল আসে সেটা আমি জানি কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই বাগান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ সম্পদ যেই পরিমাণ খেজুর মানুষদেরকে দিলেন আমার বিগত 7 থেকে 8 বছর 8 বছরের সময়েও এত খেজুর আমার বাগানে হয় নাই সুবহানাল্লাহ তারপরেও শেষ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বালতির মধ্যে অথবা একটা টুকরির মধ্যে কিছু খেজুর দিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিয়ে বললেন যে এই এই টুকরি থেকে তুমি খেজুর নেবে এই টুকরি কখনো ম্যাপে দেখবে না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 6 বছর সেই টুকরি থেকে খেজুর খেয়েছি সুবহানাল্লাহ আমি আপনাদেরকে এইটা বোঝাতে চাচ্ছি যে একজন নেতা কেমন হওয়া উচিত যেই নেতা তার কর্মীর মন খারাপ হওয়ার কারণে টানা 1 বছর পর্যন্ত সেই কর্মীর মন ভালো করে গেছেন সুবহানাল্লাহ নেতা কেমন হওয়া উচিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি যখন খলিফা সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন ডাকার পরে বললেন ইয়া সাঈদ বিন আমর আমি তোমাকে হিমস নগরীর গভর্নর হিসেবে নিযুক্ত করলাম সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আমিরুল মুমিনিন এত বড় জুলুম আমার উপর করবেন না সুবহানাল্লাহ আমরা নেতৃত্ব পাওয়ার জন্য কত লোভ কত মোহ আমাদের মধ্যে আর সেই ব্যক্তি সেই সাহাবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ডেকে এনে বলতেছেন তোমাকে আমি গভর্নর বানিয়ে দিচ্ছি বর্তমান সময়ের একজন মন্ত্রীর মর্যাদা তিনি বলতেছেন এই রকম জুলুম আপনি আমার উপর করবেন না অর্থাৎ তিনি এই দায়িত্বটাকে এই ক্ষমতাকে তিনি ভয় পাচ্ছেন যে আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহ তাআলা কাট করে আমাকে দাঁড়াতে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিছু রাগান্বিত করেন আর বললেন সকল দায়িত্বের ভার তোমরা আমার উপর চাপিয়ে তোমরা সবাই এভাবে হাত কুটিয়ে বসে থাকবা এটা তো হয় না তোমাকে এই দায়িত্ব নিতে হবে সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিলেন তিনি হিমস নগরীতে গেলেন সেখানের গভর্নর হিসেবে কিছুদিন পরে হিমস নগরীর সেই এলাকা থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশ্বস্ত দল মদিনায় আসলো আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমাদের এলাকার যত গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট আমাকে দাও আমি তাদেরকে আমার বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই বণ্টন করতে চাই রাষ্ট্রের পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে তোমরা একটা লিস্ট দাও তার একটা লিস্ট দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট পড়তেছেন এক পর্যায়ে তিনি দেখেন যে সাঈদ বিন আমর লেখা সুবহানাল্লাহ পড়বেন না জিজ্ঞাসা করলেন যে এ কোন সাঈদ বিন আমর তিনি বিশ্বাস করতে পারতেছেন না যে হিমস নগরের গভর্নর তার এলাকার সবচেয়ে দরিদ্র ব্যক্তি সবচেয়ে গরিব ব্যক্তি তার এলাকার গভর্নর জিজ্ঞাসা করলেন এ কোন সাঈদ বিন আমর তারা জবাব দিল ইয়া আমিরুল মুমিনিন তিনি হচ্ছেন আমাদের গভর্নর এটা বলে তারা অজুর দ্বারা কান্না শুরু করলো জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদো কেন তারা জবাব দিল ইয়া আমিরুল মুমিনিন এমনও সময় আছে 8 দিন 9 দিন চলে যায় আমাদের গভর্নরের ঘরে আগুন জ্বলে না সুবহানাল্লাহ নেতা তো এমন হওয়া উচিত নেতা তো এমন হওয়া উচিত নেতা তার দায়িত্বটাকে এমন ভাবে আঁকড়ে ধরবে সে যে আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে সেইটা সে মনে রাখবে সেইটা সে বুঝতে পারবে এরকম নেতা হওয়া উচিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রার একটা থলি সাঈদ বিন আমরকে উপহার স্বরূপ পাঠালেন সাঈদ বিন আমর সে উপহার পেলেন পাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কোনো মরার খবর পাইলা নাকি কেউ কি ইন্তেকাল করেছেন তিনি বললেন যদি কেউ ইন্তেকাল করতো তাহলে সেটাও ভালো ছিল যদি কোনো মানুষ মারা যেত তাহলে সেটা তার দুনিয়ার ক্ষতি হতো এই যে জিনিসটা যে স্বর্ণমুদ্রা আমার কাছে এসেছে সেটা আমার আখিরাতকে ধ্বংস করে ফেলবে তিনি সেই টাকা সেই স্বর্ণমুদ্রা তিনি মানুষের মাঝে বিলিয়ে দিলেন অথচ তার ঘরের মধ্যে খাবার কিছু নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমস নগরীতে আসলেন আসার পরে গভর্নর সম্পর্কে এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ থাকলে সেটা আমাদেরকে বলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমস নগরীর বাসিন্দারা বলল যে আমাদের গভর্নরের উপর আমাদের 4টা অভিযোগ আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলো তোমাদের অভিযোগ কি তারা এক এক করতে এক এক করে বলতে শুরু করলো যে আমাদের গভর্নরের প্রথম দোষ প্রথম অভিযোগ তার উপর হচ্ছে যে তিনি প্রতিদিন অফিসে লেট করে আসেন দেরিতে আসেন দুই নম্বর দোষ হচ্ছে তিনি দিনে আমাদের জন্য কাজ করলেও রাত্রিতে কখনো তাকে গিয়ে ডেকে খুঁজে পাওয়া যায় না তিনি রাত্রিতে আমাদের ডাকে সাড়া দেন না তিন নম্বর দোষ হচ্ছে তিনি সপ্তাহে একদিন অফিসে আসেন না ঘর থেকে বের হন না আর 4 নম্বর অভিযোগ হচ্ছে তিনি কখনো কখনো এমনভাবে অজ্ঞান হয়ে পড়ে যান দেখে তাকে একজন মৃগী রোগীর মতো মনে হয়
হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন আর জিজ্ঞাসা করলেন তোমার উপর এই চারটি অভিযোগ আনা হয়েছে এই চারটি অভিযোগের ব্যাপারে তোমার কি অভিমত তিনি জবাব দিলেন ইয়া আমিরুল মুমিনিন আমার উপর যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সত্য তবে এই অভিযোগগুলোর বিপরীতে আমার কিছু বলার আছে বললেন কি বলো তিনি বললেন আমার উপর প্রথম অভিযোগ হচ্ছে আমি প্রতিদিন লেট করে অফিসে আসি এর কারণ হচ্ছে আমার ঘরে কোনো কাজের মানুষ নাই আমার অনেক সন্তান আছে আমার বিবি একা একা তাদের সবকিছু গুছাতে সময় লেগে যায় অনেক বেশি তাদের খাবারের প্রয়োজন তাদের কাপড় ধোয়ার প্রয়োজন এই কাজগুলোতে আমি আমার বিবিকে সাহায্য করি এই জন্য আমার লেট হয়ে যায় আমার উপর দুই নম্বর অভিযোগ হচ্ছে আমাকে রাত্রিতে খুঁজে পাওয়া যায় না ইয়া আমিরুল মুমিনিন আল্লাহর কসম আমি আমার জিন্দেগির দিনের পুরোটা সময় মানুষের জনকল্যাণের কাজে অব্যাহত করে দিয়েছি আর আমার রাতের সময়টুকু আমার আল্লাহ তাআলার সাথে প্রেমের জন্য অব্যাহত করেছি সুবহানাল্লাহ অর্থাৎ কেউ যদি আমাকে গিয়ে রাত্রিতে ডাকে আমি তার ডাকের সাড়া দিতে পারি না কারণ আমি সেই সময় আল্লাহ তাআলার সাথে থাকি সাক্ষাতে তিন নম্বর অভিযোগ আমার উপর করা হয়েছে যে আমি সপ্তাহে একদিন অফিসে আসি না ইয়া আমিরুল মুমিনিন আমার পরনে যে কাপড় দেখতেছেন এই একটাই কাপড় আমার আমি ছয় দিন পর্যন্ত এই কাপড়টা পরিধান করি সপ্তম দিনে এই কাপড়টা আমাকে ধুয়ে দিতে হয় আর যেই দিন আমাকে এই কাপড়টা ধুয়ে দিতে হয় সেই দিন কিছু চাদর দিয়ে আমি আমার সতরটা কোনো রকম ডেকে রাখি সেই দিন আমি বাহিরে বের হতে পারি না আল্লাহু আকবার কেমন ছিলেন নেতারা দেখেন চতুর্থ কথা বললেন যে তারা আমার উপর অভিযোগ করেছে আমি কখনো কখনো অজ্ঞান হয়ে যাই বেহুশ হয়ে যাই এই কথাটাও সত্য এর কারণ হচ্ছে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে কাফেররা শহীদ করেছিল আমার চোখের সামনে খুবাইবকে তারা প্রশ্ন করেছিল যদি তুমি তোমার নবীকে আমাদের কাছে এনে দিতে পারো তাহলে তোমার তোমার জানকে আমরা বক্সে দিব তোমার জানের কোনো ক্ষতি আমরা করব না তোমাকে আমরা ভালোভাবে হেফাজতে তোমার ঘরের মধ্যে পৌঁছে দিব তোমার নবীকে আমাদের কাছে নিয়ে আস হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের তলোয়ারের সামনে সেই দিন বলেছিলেন যে মুনাফিক মৃত্যুর চাইতে শহীদ মৃত্যু আমার চাইতে আমার কাছে অনেক উত্তম সুবহানাল্লাহ মুনাফিক মৃত্যুর চাইতে শহীদ মৃত্যু আমি খুবাইবের কাছে অনেক উত্তম এইটা বলার পরে কাফেররা তার উপরে ক্ষেপে গেল জানতো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জানতো অবস্থায় এক একটা করে তারা কাটতে শুরু করলো সেই দিন আমি সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আমি সেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই এই জন্য আমি খুবাইবকে বাঁচাতে পারি নাই আমার কখনো কখনো মনে হয় যে এই যে এত বড় অপরাধ আমি করেছি আমি চাইলে খুবাইবকে হয়তো সাহায্য করতে পারতাম কিন্তু আমি তাকে সাহায্য করি নাই এই জন্য যদি আল্লাহ তাআলা আমাকে মাফ না করেন এই জন্য যদি বিশ্বনবী আমাকে মাফ না করেন এই আতঙ্কে আমি কখনো কখনো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং আমি অজ্ঞান এবং বেহুশ হয়ে যাই সুবহানাল্লাহ আমি আপনাদেরকে এইটা বোঝাতে চাচ্ছি যে একজন বর্তমান জাবানার আমাদের দেশের একজন নেত্রীর একজন মন্ত্রীর মর্যাদায় একজন নেতা যিনি হচ্ছেন হিমসের গভর্নর তার ঘরের মধ্যে ছয় দিন সাত দিন পর্যন্ত আগুন জ্বলে না আমি বলছি যে আমাদের সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এলাকা পরিচালনা করেছেন তাদের মধ্যে আল্লাহ তাআলার যেই ভয় ছিল যে আমার এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে আজকের আমাদের নেতাদের মধ্যে সেই দায়িত্ববোধ কেন নাই একজন নেতা বললেই নেতা হওয়া যায় না নেতা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নেতা ছিলেন হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা নেতা ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম